কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালে উঠেই চলে এলাম বাজার করতে। গতকাল রাতে বাবা মার কাছে লেক টাউনে উঠেছি, এখন বাজার করতে এলাম কালিন্দি। এইভাবে বেছে বেছে জিনিস কিনতে আমার বরাবরই ভাল লাগে। বরাবরই শনিবার এবং রবিবার সকালবেলা আমি বাজার করতে আসতাম এখানে। আজকে সেই পরিচিত মুখগুলোকে দেখে খুব ভাল লাগছে। যাদের কাছ থেকে নিয়মিত নিতাম তারা জানতে চাইছে আমি এতদিন কেন বাজার করতে আসিনি। মাছ খেতে আমার ভীষণ ভাল লাগে। মেলবানে তো এইরকম জ্যান্ত মাছ পাওয়া যায় না, তাই আজকে জ্যান্ত মাছ পেয়ে কিনেই ফেললাম একটা কাতলা মাছ। এই জ্যান্ত কইগুলোকে দেখেও দারুণ লাগছিল। আজকে সকালে জলখাবারে মা বানিয়েছিল সরু চাকলি, তার সাথে কিছুটা ঝোলা গুড় আর আলুর তরকারি। আমার অফিস পাড়ায় কিছু কাজ আছে, তাই জলখাবার খেয়েই বেরিয়ে পড়লাম। এরপরে তো বিয়েবাড়ি শুরু হয়ে গেলে কাজগুলি আর করা যাবে না, সেজন্য আগে ভাগেই সব সেরে ফেলছি। আর এই রাস্তাটা হলো আমার পরিচিত রাস্তা, যে রাস্তায় আমি প্রায় 9 বছর ধরে অফিস গেছি। আজকে সকাল থেকেই দিনটা মেঘলা, বেশ কালো করে এসছে। এখন পার হচ্ছে এই রাম মন্দির। কত যে খেয়েছি এই মিত্র ক্যাফের ডায়মন্ড ফিশ ফ্রাই। মহাত্মা গান্ধী রোডের এই রাস্তাটাতে গেলে যেন পুরনো কলকাতাটাকে ফিল করা যায়, তাই না? অফিস পাড়ায় কাজের সাথে সাথে আমার পুরনো কলিগদের সাথেও একবার দেখা করে নিলাম। কত দিন বাদে ওদের সাথে দেখা হলো। কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, এখন টিপটাপ করে বৃষ্টিও পড়া শুরু হয়েছে। বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে এখন তোর্ষা বসেছে একটা বড় ব্যাগ নিয়ে। আমি ওর জন্য যা যা নিয়ে এসেছি সেগুলো এখন বের করে করে দেখছে। ইউনিক্লোর এই টি শার্টগুলো পরে কিন্তু খুব আরাম হয়, সেই জন্য ওর জন্য নিয়ে এসেছি। এই এয়ারপড প্রোটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, যখন বাড়িতে আসার জন্য কী কী শপিং করেছিলাম সেই ব্লগটা বানিয়েছিলাম। এইটা নিয়ে কিন্তু ও খুব এক্সাইটেড। ওর অলরেডি অ্যাপেলের আইফোন আছে, আইপ্যাড আছে, এখন এই এয়ারপড প্রোটা নিয়ে ষোলকলা কিন্তু পূর্ণ হলো। এর বক্সটা হোয়াইট হওয়ার জন্য একটা কাভারও নিয়ে এসেছিলাম, যাতে বক্সটা তাড়াতাড়ি নোংরা না হয়। কাভারটাও দেখতে বেশ সুন্দর হয়েছে। আর নিয়ে এসেছিলাম ওর জন্য দুজোড়া কানের দুল। কানের দুলগুলো কেমন হয়েছে তোমরা জানিও। এখন মোটামুটি বিকেল 5টা বাজে, একটু ঘুরতে বেরোলাম। সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, তাই ভাবলাম যাই বাড়ির কাছে মানি স্কোয়ার মলটা থেকে একটু ঘুরে আসি। মিনিট দশেকের মধ্যেই পৌঁছে গেলাম মানি স্কোয়ার মল। রাস্তা বেশ ফাঁকাই ছিল। মলে ঢোকার মুখেই দেখি খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর সাজানো হয়েছে আমাদের খুব প্রিয় সিনেমা মোয়ানার থিমে। প্রত্যেকটি মডেলই কিন্তু দুর্দান্ত বানিয়েছে। জানতে পারলাম গত 15ই জুন এই মানি স্কোয়ার মলের বার্থডে ছিল, 16th ইয়ার সেলিব্রেশন, সেই জন্য মলটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে এই পপকর্নের দোকানটি একদম নতুন হয়েছে। আগে তো এই ধরনের পপকর্ন খালি সিনেমা হলেই পাওয়া যেত, এখন এমনিও পাওয়া যাচ্ছে। পুরো মলটাকেই ডিজনি ওয়ান্ডারল্যান্ডের মতো করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বাচ্চাদের তো দারুণ লাগবে। বার্থডে সেলিব্রেশনের জন্য এই বেলুনের মালাগুলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে উপর থেকে দেখতে। একটু বই দেখার জন্য স্টার মার্কে যাচ্ছি। এবার মনে হচ্ছে আর কলেজ স্ট্রিট গিয়ে উঠতে পারবো না, যা ছুটি রয়েছে, সেজন্য ভাবলাম স্টার মার্কে ঢুকে একটু কিছু বই দেখে নিই। বই দেখতে কিন্তু দারুণ লাগে, আর এবারে তো বইমেলাও দেখা হয়নি। এই রাইটারের মাইথোলজিক্যাল রিলেটেড বইগুলো পড়তে কিন্তু দারুণ লাগে, আর বাংলা বইয়ের তো কথাই নেই। এখন সুনীল গাঙ্গুলির প্রথম আলো পড়ছি। এই বটল আর টিফিন বক্সগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। এরপর চলে এলাম ওয়েস্ট সাইডে। ওয়েস্ট সাইডের কুর্তা কিন্তু আমার অসাধারণ লাগে। রেডিমেড কুর্তা কিনলে কটন হোক কিংবা সিল্ক, আমি সবসময় ওয়েস্ট সাইডই প্রেফার করি। এই সিল্কের শার্টগুলো বেশ ভাল লাগছে, এই পিঙ্ক শার্টটা নেব ভাবছি। তোর্ষা খুঁজে খুঁজে দেখছে কোন কুর্তাগুলো এখন নতুন এসছে। অনেকদিন পর এই এত কুর্তার মধ্যে ঘুরতে কিন্তু বেশ ভাল লাগছে। অনেকদিন পর এই ইন্ডিয়ান ড্রেসগুলো দেখছি। আগে তো প্রায়ই এখানকার কুর্তা কিনতাম, অফিস পড়ে যাওয়ার জন্য আমি এই কুর্তাগুলো পরতেই ভালোবাসতাম।
এই কটনের শার্টগুলোও ভালো, খুব নরম। আজকাল দেখছি এদের হোম কালেকশনটাও দারুণ হয়েছে। ঘরের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল প্লান্ট থেকে শুরু করে সব রকম জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি। বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম স্টারবাকস থেকে কফি খেয়ে যাই, দেখি এখানকার স্টারবাকসের কফিটা কেমন খেতে লাগছে। এখানকার স্টারবাকসের ফুড মেনুটা কিন্তু একেবারেই আলাদা, কিছু কমন কেক থাকলেও বেশিরভাগ মেনুই কিন্তু একেবারেই আলাদা। প্রত্যেকটি খাবারের মধ্যে একটা ইন্ডিয়ান টাচ রয়েছে। মেলবার্নের স্টারবাকসের থেকে কিন্তু এখানকার খাবারগুলো দেখে বেশি লোভনীয় লাগছে। সুইট আইটেমের মধ্যে চিজ কেক, মাফিন, রেড ভেলভেট কেক রয়েছে। তবে শো স্টপার আমার কাছে কষা মাংস র্যাপ আর এই বিবিকিউ চিকেন র্যাপ। আমরা অর্ডার দিলাম একটা জিঞ্জার এল কোল্ড ব্রিউ কফি, একটা মাফিন আর একটা কোল্ড কফি। জিঞ্জার এলের সাথে কোল্ড ব্রিউ খেতে কেমন লাগবে এটা জানতে আমি খুব এক্সাইটেড। কোল্ড কফিটা তো খেতে ভালোই ছিল, কিন্তু জিঞ্জার এলটা খেতে একেবারে অন্যরকম ছিল, বেশ রিফ্রেশিং। আরেকটাও সুন্দর মডেল এনারা বানিয়েছিলেন, আলাদিন, ডিজনির অত্যন্ত ফেমাস একটা সিনেমা। প্রত্যেকটি ক্যারেক্টার এত সুন্দর করে বানানো হয়েছে, বেশ ভাল লাগছে দেখতে। অনেক বাচ্চারা সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। এবার বেরিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। লেক টাউনের মুখেই নেমে পড়লাম, এখানে দু একটা কাজ আছে, তারপর বাড়ি ফিরে যাব। লন্ডনের বিগ বেনের মতো না হলেও লেক টাউনের এই ক্লক টাওয়ারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এখন এখানকার একটা আইকনিক লোকেশন এটা। মোড়ের মাথায় একটা শিমলা বিরিয়ানিও খুলেছে, দেখি একদিন নিয়ে গিয়ে খাবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের এই কলকাতার ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। অন্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ারও করতে পারো। তাহলে আর চলি, টাটা।